হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে সোমবার, তো আজকে বাড়িতে একটা কাজ হচ্ছে, সেটা হচ্ছে আমার দাদুর মানে আমার মায়ের বাবার তিরাত্রির কাজ। তো দেখো সমস্ত রকম এখানে জিনিসপত্র জোগাড় করা হয়েছে, যা যা কাজে লাগবে। এখনও পুরোহিত মশাই আসেননি, তবে পুরোহিত মশাই আসলেই মা কাজে বসবেন। মা এখানে কাজটা সম্পন্ন করছেন, তো যেহেতু দাদু অনেক বয়স হয়েছিল, যাই হোক তো মা কাজটা সম্পন্ন করছেন। কাজ হচ্ছে, আর এদিকে চলো দেখি যে রান্নার কি ব্যবস্থা রয়েছে। এখানে বেগুনি কাটা রয়েছে, মানে বেগুনের জন্য বেগুন কাটা রয়েছে, আর বেসনগুলো রয়েছে। তো দিদি এখানে মানে বড়দি ভাই এখানে রান্না করছে, এটা হচ্ছে মিক্স ভেজিটেবল, যেটা গাজর, ক্যাপসিকাম, বিনস, ফুলকপি, পোয়া, পনির দিয়ে দিদি ভাই রান্না করছে। দিদি রান্নাতে কিন্তু একদম মাস্টার, ও যাই রান্না করে আমাদের কিন্তু মানে খুব ভালো লাগে, বেস্ট লাগে ওর রান্না। তো দেখো ও মিক্স ভেজিটেবলটা খুব সুন্দরভাবে বানিয়েছে, এখানে আমের চাটনি করেছে, আর রয়েছে হচ্ছে নারকেল দিয়ে খোয়া দিয়ে ছোলার ডাল। যেহেতু ব্রাহ্মণ ভোজন করানো হবে, তাই সমস্ত কিছু নিরামিষ রান্না করা হয়েছে। তো দেখো এখানে সমস্ত রান্না কমপ্লিট। এদিকে ধোকার ডালনা হচ্ছে, ধোকার জন্য বড়াগুলো প্রথমে ভেজে রেখেছি চৌকো চৌকো করে। ধোকার ডালনা খেতে কিন্তু আমার খুব ভালো লাগে, তোমাদের কাদের কাদের ভালো লাগে তোমরা অবশ্যই আমাকে জানিও। তো ধোকার ডালনা হচ্ছে, ধোকার ডালনা, মিক্স ভেজিটেবল, ছোলার ডাল, আমের চাটনি, এদিকে বেগুনি হবে, আর মেজদি ভাই এদিকে লুচি বেলছে, তো গরম গরম লুচি ভাজা হবে। এদিকে মায়ের কাজটাও প্রায় হয়ে এসেছে। যে
খাবারটা করা হয়েছিল সেই খাবারটা প্রথমে দাদুকে দেওয়া হলো। এবারে হচ্ছে ব্রাহ্মণ ভোজনের পালা। দেখো ব্রাহ্মণদের খাওয়ানো হচ্ছে। এদিকে মেজদি ভাই লুচি বেলছে, গরম গরম লুচি ভাজা হচ্ছে। দেখো ধোকার ডালনা তৈরি হয়ে গেছে। আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই ধোকার ডালনাটা, কিন্তু দেখেই মনে হচ্ছে ভালো হয়েছে। আর এদিকে ছোলার ডাল তো তোমাদেরকে আগেই দেখিয়েছিলাম, তো ছোলার ডাল রয়েছে। আর এদিকে গরম গরম লুচি ভাজছে, লুচি ভাজছে আর ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে। তো লুচিগুলো কিন্তু বেশ ফুলছে ভালো। যতই বলি যে লুচি খেতে, মানে লুচি খেলে পরে গ্যাস হয়, অম্বল হয়, তবুও কিন্তু লুচি দেখলে পরে কিন্তু লোভ সামলানো যায় না। এটা আমার তো হয়, তোমাদের কাদের কাদের হয় জানিও। যাই হোক, তো মা এদিকে ব্রাহ্মণ ভোজন করিয়ে তারপর ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দিচ্ছেন। তো সমস্ত ব্রাহ্মণদেরকে দান দক্ষিণা দেওয়া হয়েছে। এবারে হচ্ছে এই প্রিয় থালিটা যেটা সাজানো হয়েছে, এই থালিটা হচ্ছে আমাদের মেসোর জন্য, আমার প্রিয় মেসোর জন্য। তো দেখো এই থালিটা আমার মেসোর জন্য সাজানো হয়েছে। এতে রয়েছে ভাত, লুচি, বেগুনি, ছোলার ডাল, মিক্সড ভেজিটেবল, ধোকার ডালনা, আমের চাটনি, শশা ছিল, তবে মেসোর যেহেতু দাঁত নেই তাই শশাটা তুলে নেওয়া হলো। মেসো খুবই আনন্দ করে যত্ন সহকারে খাবারটা খাচ্ছেন, কারণ মেসো খুবই খুশি হয়েছেন খাবারটা এইভাবে মানে সাজিয়ে দেওয়া হয়েছে। তো খাবারগুলো দেখো মেসো খাচ্ছে। এবারে মেসো খাবে নেওয়ার পরেই কিন্তু আমাদের খাবার পালা। তো আমরা যেহেতু সব কাজ সম্পন্ন হয়ে গেছে, তো এবারে আমরা তো খেতেই পারি। তো আমরা চলে এসেছি একেবারে খাবার জায়গাতে। এখানে আমরা সমস্ত বোনেরা, মা, আমরা একেবারে খাবার নিয়ে বসে পড়েছি। তোমাদের কেমন লাগলো লাইক শেয়ার কমেন্টস করতে ভুলো না কিন্তু।